বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো সেই কামনা করি আমরা সবসময়। আজকে আমরা একটি আনন্দ পাঠ গল্প বই থেকে একটি গল্প পড়ব। দেখো, গল্পের নাম হচ্ছে আলাউদ্দিনের চেরাগ। আলাউদ্দিন তো বুঝছো একজনের নাম, আর চেরাগ হচ্ছে বাতি বা প্রদীপ। এই গল্পটি লিখেছেন কে? হুমায়ুন আহমেদ। আসো আমরা হুমায়ুন আহমেদ সম্পর্কে একটু জেনে নিই। বাংলা সাহিত্যের একজন অত্যন্ত জনপ্রিয় সাহিত্যিক হচ্ছেন হুমায়ুন আহমেদ। তিনি জন্মগ্রহণ করেছেন 1848 খ্রিস্টাব্দের নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। ছোট গল্প, উপন্যাস, রম্যরচনা ও ভ্রমণ কাহিনী মিলিয়ে তার বইয়ের সংখ্যা প্রচুর। নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি খ্যাতি লাভ করেছেন। হুমায়ুন আহমেদের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হাস্যরস ও নাটকীয়তা। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো দেখো উপন্যাসের মধ্যে আছে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে উপন্যাস আছে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, এসব দিন রাত্রি। আর মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ হচ্ছে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প। এবং শিশুদের জন্য তিনি লিখেছেন বোতল ভূত এবং তোমাদের জন্য ভালোবাসা। তিনি মারা যান 2012 সালে। এই গল্পটিতে আমরা কি দেখতে পাবো জানো? এই গল্পটির প্রধান চরিত্র হচ্ছে নিশানাথ বাবু। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এবং তিনি একজন গণিতের শিক্ষক ছিলেন। এই গল্পের মাধ্যমে হুমায়ুন আহমেদ আলাউদ্দিনের, তোমরা আরব্য রজনীর অনেক কাহিনী শুনেছ, সেইখানে একটা চরিত্র আছে, মানে আলাউদ্দিনের চেরাগে একটা দৈত্য আছে। সেই দৈত্যর সাথে একজন বাংলাদেশের একজন স্কুল শিক্ষকের যে সম্পর্ক গড়ে উঠেছিল সেটাই আমরা এই গল্পে দেখতে পাবো। এই গল্প হুমায়ুন আহমেদ আরব্য রজনীর গল্পের দৈত্যের চরিত্রের সঙ্গে বাংলাদেশের একজন সাধারণ শিক্ষকের সম্পর্ক দেখান। লেখকের কল্পনা প্রতিভা ও প্রকাশভঙ্গির নৈপুণ্যে গল্পে উঠে এসেছে একজন নির্লোভ মানুষের ছবি। তিনি দরিদ্র হয়েও কখনও মানে নির্লোভ ছিলেন, সেই গল্পটি সেটাই আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো। আসো আমরা মূল গল্পে চলে যাই। নান্দিনা পাইলট হাই স্কুলের অবসরপ্রাপ্ত অঙ্কের শিক্ষক ছিলেন নিশানাথ বাবু। তিনি কিছুদিন আগে মানে রিটায়ার করেছেন, আরও বছরখানেক চাকরি করতে পারতেন কিন্তু করলেন না। কারণ হলো তার চোখে ছানি পড়েছিল, পরিষ্কার কিছু দেখেন না, ব্ল্যাকবোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না। নিশানাথবাবুর ছেলে মেয়ে কেউ নেই। একটা মেয়ে ছিল, খুব ছোটোবেলায় টাইফয়েডে মারা যায়। তার স্ত্রী মারা গেছেন গত বছর, এখন তিনি একা একা থাকেন। তার বাসা নান্দিনা বাজারের কাছে ওনার বাসা। পুরনো আমলের দু কামরার একটা পাকা দালানে তিনি থাকেন। কামরা দুটির একটি পুরনো জিনিসপত্র ঠাসা, তাও সেই জিনিসপত্র নিশানাথ বাবুর ছিল না, ছিল বাড়িওয়ালার জিনিস। যেমন ভাঙ্গা খাট, ভাঙ্গা চেয়ার, তা পেতলের তলা নিয়ে কিছু ডেকচি, বাসনকোসন ইত্যাদি দিয়ে ওই রুম একটা কামরা ঠাসা ছিল। বাড়িওয়ালা নিশানাথ বাবুকে প্রায় বলেন, এইসব জঞ্জাল দূর করে ঘরটা আপনাকে পরিষ্কার করে দেবো। শেষ পর্যন্ত আর করেন না, প্রায় বলেন যে ঘরটা পরিষ্কার করে দেবেন কিন্তু শেষ পর্যন্ত আর পরিষ্কার করে দেন না। তাতে নিশানাথ বাবুর খুব একটা অসুবিধা হয় না। পাশে একটা হোটেল ছিল, সেখানে তিনি খাওয়া দাওয়া সারেন, বিকেলে নদীর ধারে একটু হাঁটতে যান, সন্ধ্যার পর নিজের ঘরে এসে চুপচাপ বসে থাকেন। তার একটা কেরোসিনের স্টোভ আছে, রাতের বেলা চা খেতে ইচ্ছে হলে স্টোভ জ্বালিয়ে নিজে চা বানান। জীবনটা তার বেশ কষ্টেই যাচ্ছে, তবে তা নিয়ে নিশানাথবাবুর মন খারাপ থাকে না, বা তিনি তা নিয়ে মন খারাপ করেন না। মনে মনে বলেন, আর কটা দিনই বা বাঁচবো, একটু না হয় কষ্টই করলাম, আমার চেয়ে বেশি কষ্টে কত মানুষ আছে, আমার আর এমন কী কষ্ট। একদিন কার্তিক মাসের সন্ধ্যাবেলায় নিশানাথ বাবু তার স্বভাব মতো সকাল সকাল রাতের খাওয়া সেরে নিয়ে বেড়াতে বেরোলেন। নদীর পাশের বাঁধের উপর দিয়ে অনেকক্ষণ হাঁটলেন, চোখে কম দেখলেও অসুবিধা হয় না, কারণ গত 20 বছর ধরে তিনি এই পথে হাঁটাহাঁটি করেন। আজ অবশ্য একটু অসুবিধা হলো, তার চোটের একটা প্যারেট উঁচু হয়ে গেছে। তিনি যেই জুতো পরেছিলেন সেই চোটিটার একটা প্যারেট উঁচু হয়ে গিয়েছিল, পায়ে লাগছে, হাঁটতে পারছেন না। তিনি সকাল সকাল বাড়ি ফিরলেন, তার শরীরটা আজও খারাপ, চোখে যন্ত্রণা
হচ্ছে, বাচক দিয়ে ক্রমাগত পানি পড়ছে। বাড়ি ফিরে তিনি খানিকক্ষণ বারান্দায় বসে রইলেন। রাত 9টার দিকে তিনি ঘুমোতে যান। নদী 9টা বাজতে এখনও অনেক দেরি, সময় কাটানো এখন তার বড় সমস্যা। কিছু একটা কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারলে ভালো হতো, কিন্তু তার হাতে কোনো কাজ নেই। বসে থাকা ছাড়া কিছুই করার নেই। চটির উঁচু হয়ে থাকা প্যারেটটা ঠিক করলে কেমন হয়, কিছুটা সময় হতো কেটে যাবে। তিনি চটি হাতে নিয়ে ঘরে ঢুকলেন, হাতুড়ি জাতীয় কিছু খুঁজে পেলেন না। জঞ্জাল রাখার ঘটিতে উঁকি দিলেন, রাজ্যের জিনিস সেখানে, কিন্তু হাতুড়ি বা তার কাছাকাছি কিছুই নেই। মন খারাপ করে বের হয়ে আসছিলেন, হঠাৎ দেখলেন ঝুড়ির ভেতর একগাদা জিনিসের মধ্যে একটা লম্বাটে ধরনের কী যেন দেখা যাচ্ছে। তিনি নিজের হাতে নিয়ে জুতার প্যারেকে বাইরে দিতেই অদ্ভুত কাণ্ড হলো, কালো ধোঁয়ায় ঘর ভর্তি হয়ে গেল। মানে নিশানাথবাবু কি সময় কাটছিল না, তিনি তার জুতোটা ঠিক করতে চেয়েছিলেন, তখন তিনি যে ঘরটাতে যে অপ্রয়োজনীয় জিনিসপত্রে ঠাসাছিল সেই ঘরে উঁকি দিলেন, কিন্তু হাতুড়ি জাতীয় কিছু পাচ্ছিলেন না। পরে তিনি যেটা পেলেন সেটা দিয়ে জুতোর প্যারেক মতো জুড়ে বাইরে দিতে একটা অদ্ভুত কাণ্ড হলো, কালো ধোঁয়ায় ঘরটা ভরে গেল। তিনি ভাবলেন চোখের গণ্ডগোল, চোখ দুটো বড় যন্ত্রণা দিচ্ছে, কিন্তু না, চোখের গণ্ডগোল না, কিছুক্ষণের মধ্যে ধোঁয়া কেটে গেল। নিশানাথবাবু অবাক হয়ে শুনলেন মেঘ গর্জনের মতো শব্দ করে কে যেন বলছে, আপনার দাস আপনার সামনে উপস্থিত, হুকুম করুন, এক্ষুনি তালিম হবে। নিশানাথবাবুর কাপা গলায় বললেন, কে কথা বলে? জনাব, আমি আপনার ডান দিকে বসে আছি, ডান দিকে ফিরলে আমাকে দেখবেন। নিশানাথবাবু ডান দিকে ফিরতে তার গায়ে কাটা দিল, পাহাড়ের মতো একটা লোক কী যেন বসে আছে, মাথা প্রায় ঘরের ছাদে গিয়ে লেগেছে, নিশ্চয় ভূত, চোখের ভুল। নিশানাথবাবু ভয়ে ভয়ে বললেন, বাবা তুমি কে, চিনতে পারলাম না তো। আমি হচ্ছি আলাউদ্দিনের চেরাগের দৈত্য, আপনি যে জিনিসটি হাতে নিয়ে বসে আছেন এটাই হচ্ছে সেই বিখ্যাত আলাউদ্দিনের চেরাগ। বলো কি? সত্যি বলছি জনাব, দীর্ঘদিন এখানে ওখানে পড়েছিলাম, কেউ ব্যবহার জানা না বলে ব্যবহার করেনি, 5000 বছর পর আপনি প্রথম ব্যবহার করলেন, এখন হুকুম করুন। কি হুকুম করব? আপনি যা চান বলুন, এক্ষুনি নিয়ে আসব। কোন জিনিসটি আপনার প্রয়োজন? আমার কোনো জিনিসের প্রয়োজন নেই। চেরাগের দৈত্য চোখ বড় বড় করে অনেকক্ষণ নিশানাথবাবুর দিকে তাকিয়ে রইলেন, তারপর গম্ভীর গলায় বলল, জনাব আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? প্রথমে পেয়েছিলাম, এখন পাচ্ছি না। তোমার মাথায় ওই দুটো কি শিং নাকি? জি শিং, বিশ্রী দেখাচ্ছে। চেরাগের দৈত্য মনে হলো একটু বেজার হয়েছে, মাথা লম্বা চুল দিয়ে সে শিং দুটো ঢেকে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, এখন বলুন কি চান? বললাম তো কিছু চাই না, আমাদের ডেকে আনলে কোনো একটা কিছু কাজ করতে দিতে হয়, কাজ না করা পর্যন্ত আমরা চেরাগের ভিতর ঢুকতে পারি না। অনেক ভেবেচিন্তে নিশানাথবাবু বললেন, আমার চটির প্যারেটটা ঠিক করে দাও। অমনি দৈত্য আঙ্গুল দিয়ে প্রচণ্ড চাপ দিয়ে প্যারেট ঠিক করে বলল, এখন আমি আবার চেরাগের ভিতর ঢুকে যাব, যদি আবার দরকার হয় চেরাকটা দিয়ে লোহা বা তামার উপর খুব জোরে বাড়ি দিবেন। আগে চেরাক একটুখানি ঘষলে আমি চলে আসতাম, এখন আসি না, চেরাক পুরনো হয়ে গেছে তাই তো? ও আচ্ছা, চেরাগের ভেতরেই তুমি থাকো? জি। করো কি? ঘুমোই তাহলে জনাব, আমি এখন যাই। বলতে বলতেই সে ধোয়া হয়ে চেরাগের ভেতর ঢুকে গেল। নিশানাথবাবু স্তম্ভিত হয়ে দীর্ঘ সময় বসে রইলেন, তারপর মনে হলো এটা স্বপ্ন ছাড়া কিছুই নয়। ঝিমাতে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমের মধ্যে আজেবাজে স্বপ্ন দেখেছেন। তিনি হাত মুখ ধুয়ে শুয়ে পড়লেন। পরদিন তার আর এই ঘটনার কথা মনে রইল না, তার খাটের নিচে পড়ে রইল আলাউদ্দিনের বিখ্যাত চেরাগ। মাসখানেক পরে পার হয়ে গেল
তারপর দেখো কী হয়েছে, তারপর নিশানাথ বাবুর শরীর আরও খারাপ হয়েছে, খারাপ হলো। এখন তিনি হাঁটাহাঁটি করতে পারেন না, বেশিরভাগ সময় বিছানায় শুয়ে বসে থাকেন, এক রাতে ঘুমোতে যাবেন। মশারি খাটাতে গিয়ে দেখেন একদিকের পেরেক খুলে এসেছে, পেরেক বসানোর জন্য আলাদুনে চেরাক দিয়ে এক বাড়ি দিতেই ওই রাতের মতো হলো। তিনি শুনলেন গম্ভীর গলায় কে যেন বলছে, জনাব আপনার দাস উপস্থিত, হুকুম করুন। তুমি কে, সে কি এর মধ্যে ভুলে গেলেন? আমি আলাদুনের চেরাগের দত্ত। ও আচ্ছা আচ্ছা, আরেকদিন তুমি এসেছিলে? জি, আমি ভেবেছিলাম বোধহয় স্বপ্ন। মোটেই স্বপ্ন না, আমার দিকে তাকান, তাকালেই বুঝবেন এটা সত্য। তাহলে কি তাকালে, কি তাকালেও কিছু দেখি না রে বাবা, চোখ দুটো গেছে। চিকিৎসা করাচ্ছেন না কেন? টাকা কোথায় চিকিৎসা করাবো? কি মুশকিল, আমাকে বললে তো আমি নিয়ে আসি। যদি বলেন তো এক্ষুনি এক কোষে সোনার মোহর এনে আপনার খাটের নিচে রেখে দেই। আরে না, এত টাকা দিয়ে আমি কি করব, কদিনই বা বাঁচব। তাহলে আমাকে একটা কোনো একটা কাজ দিন, কাজ না করলে তো চেরাগের ভিতর যেতে পারি না। বেশ, মশারিটা খাটিয়ে দাও। দত্ত খুব যত্ন করে মশারি খাটালো। মশারি দেখে সে খুব অবাক, 5000 বছর আগে নাকি এই জিনিস ছিল না। মশার হাত থেকে বাঁচার জন্য মানুষ যে কায়দা বের করেছে তা দেখে সে মুগ্ধ। জনাব আর কিছু করতে হবে? না, আর কি করবে, যাও এখন। অন্য কিছু করার থাকলে বলুন, করে দিচ্ছি। চা বানাতে পারো? জি না। কীভাবে বানায়? দুধ চিনি মিশে? না, আমি জানি না, আমাকে শিখিয়ে দেন। থাক বাদ দাও, আমি শুয়ে পড়ব। দত্ত মাথা নাচা নাচতে বলল, আপনার মতো অদ্ভুত মানুষ জনাব এর আগে আমি দেখিনি। কেন? আলাউদ্দিনের চেহারা হাতে পেলে সবার মাথা খারাপের মতো হয়ে যায়। কী চাইবো কী না চাইবো বুঝে উঠতে পারে না। আর আপনি কি না? দত্ত দেখলো যে এই নিশানাথ বাবুর কোনো লোভই নেই, কোনো কিছুর প্রতি তার আগ্রহ নেই। তখন দত্তটা অবাক হয় আর কি। তখন নিশানাথ বাবু বিছানা শুয়ে পড়লেন। দত্ত বলল, আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দেবো, তাতে ঘুমোতে আরাম হবে? আচ্ছা দাও। দত্ত মাথায় হাত বুলিয়ে দিল, নিশানাথ বাবু ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙলে মনে হলো আগের রাতে যা দেখেছেন সবই স্বপ্ন, আলাউদ্দিনের চেরাগ হচ্ছে রূপকথার গল্প। বাস্তবে কি তা হয় না? হওয়া সম্ভব না। এভাবে দুঃখে কষ্টে নিশানাথ বাবু দিন কাটতে লাগলো। শীতের শেষে তার কষ্ট চরমে উঠল, বিছানা ছেড়ে উঠতে পারেন না এমন অবস্থা। হোটেলের একটা ছেলে দুবেলা খাবার নিয়ে আসে, সে খাবারও তিনি মুখে দিতে পারেন না। স্কুলের পুরনো সারারা মাঝে মাঝে তাকে দেখতে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, নিজেদের মধ্যে বলাবলি করেন, এ যাত্রা আর টিকবে না, বেচারা বড় কষ্ট করলো। তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে 300 টাকার মতো নিশানাথ বাবুকে দিয়ে এলেন। তিনি বড় লজ্জায় পড়লেন, কারো কাছ থেকে টাকা নিতে তার বড় লজ্জা লাগে। এক রাতে তার জ্বর খুব বাড়লো, সেই সঙ্গে পানির পিপাসা ছটফট করতে লাগলেন। বাতের ব্যথা এমন হয়েছে যে বিছানা ছেড়ে নামতেও পারছেন না। তিনি করুণ গলায় একটু পরপর বলতে লাগলেন, পানি পানি। গম্ভীর গলায় কে একজন বলল, নিন জনাব পানি। তুমি কে? আমি আলাউদ্দিনের চেরাগের দত্ত। ও আচ্ছা, তুমি নিন, আপনি পানি খান, আমি আপনাতেই চলে এলাম। যা অবস্থা দেখছি না এসে পারলাম না, শরীরটা বড় খারাপ করেছে রে বাবা। আপনি ডাক্তারের কাছে যাবেন না, টাকা পয়সা নেবেন না, আমি কী করব বলুন? তা তো ঠিকই, তুমি আর কী করবে, আপনার অবস্থা দেখে মনটাই খারাপ হয়েছে। নিজ থেকেই আমি আপনার জন্য একটা জিনিস এনেছি, এটা আপনাকে নিতে হবে, না নিলে খুব রাগ করব। কী জিনিস? একটা পরশপাথর নিয়ে এসেছি। সে কি পরশপাথর? কি সত্যি সত্যি আছে নাকি? থাকবে না কেন, এই তো দেখুন, হাতে নিয়ে দেখুন। নিশানাথ বাবু পাথরটা হাতে নিলেন, পায়রা ডিমের মতো ছোট, কুচকুচে কালো একটা পাথর, অসম্ভব মসৃণ। এটাই বুঝি পরশপাথর? জি, এই পাথর ধাতুর তৈরি, যে কোনো জিনিসে গায়ে লাগালে সেই জিনিসই সোনা হয়ে যাবে। দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। দত্ত খুঁজে খুঁজে বিশাল এক বালতি নিয়ে এলো। পরশপাথর সেই বালতিতে লাগে গায়ে লাগাতেই কাঁচা হলুদ রঙের আভায় বালতি ঝকমক করতে লাগলো। দেখলেন? হ্যাঁ দেখলাম। সত্যি সত্যি শোনা হয়েছে? হ্যাঁ সত্যি শোনা। এখন এই বালতি দিয়ে আমি কী করব? আপনি অদ্ভুত লোক, এই বালতির কত দাম এখন জানেন?
এর মধ্যে আছে কুরিশের সোনা। ইচ্ছা করলে পরশপাত ছুঁয়ে আপনি লক্ষ লক্ষ টন সোনা বানাতে পারেন। নিশানাথ বাবু কিছুই বললেন না, চুপ করে রইলেন। দত্ত বলল, আলাদুনে চারাক যেই হাতে পায় সেই বলে পরশপাথর এনে দেবার জন্য, কাউকে দেই না। দাও না কেন, লুবি মানুষদের হাতে এসব দিতে নেই, এসব দিতে হয় নির্লোভ মানুষকে। নিন পরশপাথরটা, যত্ন করে রেখে দিন, আমার লাগবে না, যখন লাগবে তোমার কাছে চাইব। নিশানাথবাবু পাশ ফিরে শুলেন। পরদিন জ্বরে তিনি প্রায় অচেতন হয়েও গেলেন। স্কুলের স্যাররা তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করিয়ে দিলেন। ডাক্তাররা মাথা নেড়ে বললেন, অবস্থা খুবই খারাপ, রাতটা কাটে কি না সন্দেহ। নিশানাথবাবু মারা গেলেন পরদিন ভোর 6টায়। মৃত্যুর আগে নান্দিনা হাই স্কুলের হেডমাস্টার সাহেবকে কানে কানে বললেন, আমার ঘরে একটা বড় বালতি আছে, ওইটা আমি স্কুলকে দিলাম, আপনি মনে করে বালতিটা নেবেন। নিশ্চয়ই নেব। খুব দামি বালতি? আপনি কথা বলবেন না, কথা বলতে আপনার কষ্ট হচ্ছে, চুপ করে শুয়ে থাকুন। কথা বলতে তার সত্যি সত্যিই কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। বালতিটা যে সোনার তৈরি এটা তিনি মনে করতে, এটা তিনি বলে যেতে পারলেন না। হেডমাস্টার সাহেব ওই বালতি নিয়ে গেলেন। তিনি ভাবলেন, বাহ কি সুন্দর বালতি, কি চমৎকার ঝকঝকে হলুদ পেতলের বালতি, কিন্তু রংটা বড় সুন্দর। দীর্ঘদিন নান্দিনা হাই স্কুলের বারান্দায় বালতিটা পড়ে রইল। বালতি ভর্তি থাকতো পানি, পানির উপর একটা মগ ভাসত, সেই মগে ছাত্ররা পানি খেত। তারপর একদিন বালতিটা চুরি হয়ে যায়, কে জানে এখন সেই বালতি কোথায় আছে। তাই শিক্ষার্থীরা গল্পটা একদম অনেক সহজ সরল কোনো পড়লেই বুঝতে পারবে যে একজন, আমরা একজন নির্লোভ মানুষের কাহিনী জানতে পারলাম, যে সে অনেক আলাদা চেরাক হাতে পেয়েও সে কোন লোভ করেনি এবং সে তার মতোই থেকেছে, এবং স্কুলের টিচার অন্যান্য শিক্ষকরা তার চিকিৎসার জন্য চাঁদা তুললে সে টাকা নিতেও সে লজ্জা বোধ করেছে। তাহলে আমরা এই গল্পের মাধ্যমে কী শিখতে পেলাম, এই গল্পে কী দেখেছে, এই গল্পে মনুষ্যের প্রবল শক্তির কাছে দারিদ্র পরাজিত হয়েছে। তাহলে এই গল্পের মধ্যে আমরা শিখলাম যে আমাদের আত্মসম্মান বোধ, নির্লোভ মানসিকতা ও মহত্বের শিক্ষা দেয়। এই গল্পটি আমাদের কী শিক্ষা দেয়, আত্মসম্মান বোধ হতে এবং নির্লোভ মানসিকতা ও মহত্বের শিক্ষা দেয়। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা লাভ করি, এবং এই গল্পের কাছে কী হয়েছে, মনুষ্যত্বের জয় হয়েছে, দারিদ্রের পরাজিত হয়েছে। আসল শিক্ষাতে আমরা এখন এই যে গল্পটা পড়লাম এখানে কয়েকটি শব্দ, কিছু শব্দের অর্থ জেনে নিই। দেখো চেরাক, চেরাক অর্থ কী, বাতি বা প্রদীপ। চোখের ছানি, চোখের এক ধরনের রোগ। কামড়া, পক্ষ। মেঘগর্জন, মেঘের ডাক। বৃষ্টি, অসুন্দর। মুগ্ধ, খুশিতে মোহিত হওয়া। লোভী, যে বেশি চায়। নির্লোভ, লোভ নেই এমন ব্যক্তি। অচৈতন্য, জ্ঞান বা চেতনা হারানো বা অচেতন। তাহলে শিক্ষার্থীরা এই গল্পটা অনেক অনেক সহজ, এবং তোমরা পড়লে এটা পারবে। তোমরা এই গল্পটা পাশাপাশি তোমাদের যে বোর্ড বই আছে ব্যাকরণ, সেই বইয়ের তোমরা সারাংশ ও সারমর্ম, এই দুটো আমি তোমাদের পড়া দিলাম এই গল্পের সাথে। সারাংশ, প্রথম সারাংশ তোমাদের বইয়ের সারাংশ ও সারমর্ম। পড়া থাকবে তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর সারাংশ এবং 1 নম্বর সারমর্ম, এই দুটো তোমরা এই গল্পের পাশাপাশি শিখে ফেলবে। তাহলে সেক্ষেত্রে আজকে এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।